আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সহজে অনুমান করতে পারছো যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে। দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার শর্ট অ্যান্সার টাইপ মডেল কোশ্চেন অ্যান্সারের পার্ট থ্রি আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিওতে তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু এর ওই মডেল কোশ্চেন অ্যান্সার দিয়েছি। এই প্রশ্নোত্তরগুলি যে শুধুমাত্র তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতেই কাজে লাগবে তা নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এই প্রশ্নগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মডেল কোশ্চেন অ্যান্সারগুলি এসএকিউ অথবা এমসিকিউ যে কোনো প্রকারে আসতে পারে। আমি এখানে এসএকিউ আকারে দিয়ে দিয়েছি। এগুলি ভালো করে তৈরি করতে পারলে এমসিকিউ আকারে প্রশ্ন আসলে তোমরা অতি সহজেই অ্যান্সার করতে পারবে, কারণ সেখানে এমসিকিউ আকারে থাকলে পরে সেখানে কি অ্যান্সারের অপশনগুলো দেওয়া থাকবে, তাহলে অ্যান্সার দেখলেই তোমাদের কী তৈরি করতে আরও ইজি হয়ে যাবে। যাই হোক, এবার প্রশ্নোত্তরগুলি কী কী দেখা যাক। মডেল কোশ্চেন 2021 পার্ট থ্রি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মান ওয়ান। এক নম্বর, বাতাসের যে কোনো একটি মান নির্ণায়ক সূচকের নাম লেখ। তাহলে উত্তর দেখি, বাতাসের একটি মান নির্ণায়ক সূচক হলো এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অথবা সিও, কার্বন মনোক্সাইড, অথবা সালফার ডাইঅক্সাইড SO2, অথবা নাইট্রোজেনের অক্সাইড NOx, অথবা O3 ওজোন গ্যাস, অথবা CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যে কোনো একটি দিলেই হবে। দু নম্বর, ভারতবর্ষের একটি জৈব বৈচিত্র্য হটস্পটের নাম লেখ। ভারতবর্ষের একটি জৈব বৈচিত্র্য হটস্পটের নাম হলো পূর্ব হিমালয় অথবা পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা অথবা সুন্দরল্যান্ড, যে কোনো একটা নাম বললে হবে যদি একটা জৈব বৈচিত্র্য হটস্পটের নাম বলে। তিন নম্বর, গ্রামাঞ্চলে বাতাসে কার্বন মনোক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? উত্তর হচ্ছে 2 μg/m³। চার নম্বর, একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর, একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন কৌটিল্য বা চাণক্য। এবার পাঁচ নম্বর প্রশ্ন, FSI এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? FSI ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় হচ্ছে দেরাদুনে অবস্থিত। নেক্সট, ছয় নম্বর, JFM এর সম্পূর্ণ নাম লেখো। JFM এর সম্পূর্ণ নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবার সাত নম্বর, পানীয় জলে ক্লোরাইড লবণের ওজন মান কত? পানীয় জলে ক্লোরাইড লবণের ওজনের মান হচ্ছে 250 mg/L। এবার আট নম্বর, বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? উত্তর হচ্ছে 45 decibel। বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা হলো 45 decibel। এবার নয় নম্বর, শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা হলো 75 decibel। এবার দশ নম্বর, কোন খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল? 2003 খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবার নেক্সট, এগারো নম্বর, কোন খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয়? ভারতে 1973 খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয়। এবার বারো নম্বর, একটি নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারের নাম লেখো। তাহলে একটি নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারের নাম ইউরিয়া অথবা অ্যামোনিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি। তেরো নম্বর প্রশ্ন, মাইক্রোরাইজার একটি উদাহরণ দাও। তাহলে মাইক্রোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস।
এবার নেক্সট 14 নম্বর, 14 নম্বর হচ্ছে একটি সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তাহলে অ্যান্সার হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হলো অ্যানাবিনা অথবা নস্টক অথবা অসিলেটোরিয়া, যে কোনো একটা নাম বললেই হবে। এবার 15 নম্বর, নবধান্য সংরক্ষণ কর্মসূচি ভারতের কোথায় গৃহীত হয়েছিল? নবধান্য সংরক্ষণ কর্মসূচি ভারতের মহারাষ্ট্রে গৃহীত হয়েছিল। এবার নেক্সট 16 নম্বর, আমেরিকা থেকে গম আমদানি সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ ভারতে এসেছিল? তাহলে সেই ক্ষতিকারক বিদেশি উদ্ভিদের নাম হচ্ছে পার্থেনিয়াম। এবার 17 নম্বর, ভারতের কোন রাজ্যে কেওলাদেও জাতীয় উদ্যান আছে? ভারতের রাজস্থানে কেওলাদেও জাতীয় উদ্যান আছে। এবার 18 নম্বর, কুইনাইনের উৎস কী? কুইনাইনের উৎস হলো সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এবার 19 নম্বর, জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে প্রচলন করেছিলেন? জীববৈচিত্র্য শব্দটি ইও উইলসন প্রথম প্রচলন করেছিলেন। এবার 20 নম্বর, আমের বিজ্ঞানসম্মত নাম লেখো। আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই এখানে খেয়াল রাখবে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বিজ্ঞানসম্মত নাম লেখার সময় সবসময় দুটি পদের নিচে আলাদা আলাদা করে দাগ দেবে, যেমন ম্যাঙ্গিফেরার তলায় আনলাইন করবে, ইন্ডিকা তলায় আনলাইন। এবার 21 নম্বর, স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? স্টকহোম সম্মেলন 1972 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টকহোম সম্মেলন। আর এবার হচ্ছে 22 নম্বর, গুজরাটে যজ্ঞাগ্নিতে যে ফুল ব্যবহৃত হয় তার নাম লেখো। গুজরাটের যজ্ঞাগ্নিতে স্বামী ফুল ব্যবহৃত হয়। এবার নেক্সট 23 নম্বর, জৈব কীটনাশকে সাধারণত কী থাকে? অ্যান্সার হচ্ছে জৈব কীটনাশকে সাধারণত ব্যাকটেরিয়া থাকে। এবার 24 নম্বর, একটি মেগাডাইভার্সিটি দেশের নাম লেখো। তাহলে একটি মেগাডাইভার্সিটি দেশ হলো, দেশের নাম হলো ভারত। এবার নেক্সট 25, আগ্নেয়গিরির মুখে কোন প্রকার মাটি দেখতে পাওয়া যায়? আগ্নেয়গিরির মুখে কালো মাটি দেখতে পাওয়া যায়। এবার 26 নম্বর, ভারতের কোন প্রদেশে অগস্ত্যমালাই জৈবমণ্ডল অবস্থিত? ভারতের তামিলনাড়ুতে অগস্ত্যমালাই জৈবমণ্ডল অবস্থিত। এবার নেক্সট 27, কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে, ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। এবার নেক্সট 28, ভারতে ব্রয়লার আইন প্রচলন করা হয় কত খ্রিস্টাব্দে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে ভারতে ব্রয়লার আইন প্রচলন করা হয়। এবার নেক্সট 29, হচ্ছে পানীয় জলে পিএইচের অনুমোদিত সীমা কত? আইএস 10500 অনুযায়ী পানীয় জলে পিএইচের অনুমোদিত সীমা হলো 6.5 to 8.5। এবার হচ্ছে 30 নম্বর, কত খ্রিস্টাব্দে ভারতে JFM সেল গঠিত হয়েছিল? 1998 খ্রিস্টাব্দে ভারতে JFM সেল গঠিত হয়েছিল। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না। এর সাথে সাথে তোমার ফ্রেন্ডসদের শেয়ার করো, যাতে তারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।